17 কোটি মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ। আমরা কোনো অবস্থায় এই দেশে আর অশান্তি হতে দেব না। সাম্প্রদায়িক কোন রকমের উস্কানিমূলক দাঙ্গা হাঙ্গামা দিকে আমরা কোনো অবস্থায় যেতে দেব না। আমি অতিসত্ত্ব চিহ্নিত সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য গত 5ই অগাস্টের পর থেকে আমি চিন্ময় সহ সারা চট্টগ্রামে যারা ভর্মচার্যি আর ইসকনের যারা নেতৃবৃন্দ তাদের সবার সাথে সময়ে সময়ে তাদের সাথে বসেছি, মত বিনিময় করেছি চট্টগ্রামে যাতে করে 5ই অগাস্টের পরে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, আমাদের মধ্যে কোনো ধরনের উগ্রতা কাজ না করে। সেই জন্য বারবার আলোচনা সভা, মত বিনিময়, এমনকি আমি প্রবর্তকের ইসকনের অফিসেও গিয়েছি, জ্যামশন হলে গিয়ে সেইখানে মত বিনিময় সভা করেছি। দুর্গা উপজা উপলক্ষে, শ্যাম পূজা উপলক্ষে সবসময়ই তাদের সাথে মত বিনিময় করেছি। তাদেরকে আমি বারবার আহ্বান করেছি, ভাই দেখেন 18 বছরে যা সংগঠিত হয়েছে বাংলাদেশের জনগণের সাথে, মুসলমানদের সাথে, আপনারা হিন্দুরাও এখানে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, এই জন্য চলুন আমরা নতুন বাংলাদেশে একসাথে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে আমরা সামনের দিকে অগ্রসর হই, দেশকে ভালোবাসি। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব উনি বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছুই থাকবে না, আমরা সবাই বাংলার নাগরিক, এক সংবিধানের আতারেই আমরা পরিচালিত হব। কিন্তু বড় দুঃখের বিষয় এই যে চিন্ময় কৃষ্ণ দে উনি বারবার খালি কর্মসূচি ঘোষণা করছেন, উনি বলছেন হিন্দুদের উপর নির্যাতিত নির্যাতন হচ্ছে, তাদের অধিকার হারা হয়েছে, এই জন্য বারবার কর্মসূচি দিচ্ছে। আমি এমনকি হাঁটাজারিতে তাদের 21 একর জায়গার উপরে যে মন্দির সেখানেও মন্দিরেও আমি সেখানে গিয়েছি, আমি 10,000-20,000 হিন্দুদের সামনে বক্তব্য রেখেছি। বক্তব্য রেখে আমি বলেছি যে চলুন নতুন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হই। কিন্তু কৃষ্ণ বারবার কর্মসূচি দিয়ে আমাদের দেশকে, শান্তিপ্রিয় দেশকে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে, এবং সেটারই ফলশ্রুতিতে তারা নিউ মার্কেট যেই সমাবেশ করেছে আপনারা দেখেছেন, সেখানে জাতীয় পতাকার উপরে একটি বঙ্গভূমির পতাকা ওরা তুলেছে, এবং সেখানের সমাবেশের বক্তব্যের কারণে চিন্ময় বলেছে বাংলাদেশ নয় বঙ্গভূমি। আমরা কি বাংলাদেশের নাগরিক না বঙ্গভূমির নাগরিক, জনগণ সেটাই বিচার করবে। এটার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার তাদেরকে একটা মামলা দিয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা, এই রাষ্ট্রদ্রোহী মামলার কারণেই তাকে গত পরশু গ্রেপ্তার করা হয়েছে। তাকে তো হিন্দু হিসাবে গ্রেপ্তার করা হয় নাই, তাকে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হিসাবেই গ্রেপ্তার করা হয়েছে। এরপরেও কেন এই তাণ্ডব? কালকে কোর্ট বিল্ডিংয়ে আদালতে পুলিশের নিরাপত্তা বলতে কিছুই ছিল না, যার কারণেই সেখানে জেলা প্রশাসক নিজেই বলেছেন আদালত ভবন নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকালকে সন্ত্রাসীরা চিহ্নিত, আমি বলবো না এরা হিন্দু, আমি বলবো এরা উগ্র সংগঠনের সদস্য, সন্ত্রাসী, অস্ত্রধারী, তারাই সাইফুল ইসলাম আদিলকে ধরে নিয়ে গিয়ে মেহতর পার্টির ওইখানে সুপরিকল্পিতভাবে প্রায় 15 জনকে আহত করেছে, তাকে হত্যা করেছে। আমি এই হত্যার কাণ্ডর তীব্র নিন্দা জানাচ্ছি, এই ঘটনা অনাকাঙ্ক্ষিত, এটার মাধ্যমে তারা সাম্প্রদায়িক একটা উস্কানি তারা দিচ্ছে। 17 কোটি মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ, আমরা কোনো অবস্থায় এই দেশে আর অশান্তি হতে দেব না। সাম্প্রদায়িক কোনো রকমের উস্কানিমূলক দাঙ্গা হাঙ্গামা দিকে আমরা কোনো অবস্থায় যেতে দেব না। আমি অতিসত্ত্বর চিহ্নিত সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি সবিনয়ে আজকে সরকারের কাছে, আজকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি, আর ইসকনের চিহ্নিত স্থানগুলো থেকে অস্ত্র উদ্ধার করার দাবি জানাচ্ছি।